Just look at the fines, man. Hey, Baba, you are not going to be here. You last trip take a potty. Welcome back to our channel, Food to Travel. So, আজকে আমি এমন একটা জায়গা এসেছি সেটা কি বলবো কোন দোকান কিন্তু নয় মানে দোকান বললে অনেক বেশি বলা হয়ে যাবে তার থেকেও কিন্তু অনেকটা কম কিন্তু তার ভিড় মানে চোখে লাগার মতো কি বলবো যেটা দেখে কিন্তু মনে হচ্ছে মানুষ কিন্তু সাদের সাথে নো কম্প্রোমাইজ এখানে এখানে পকেট ফ্রেন্ডলি হবে আর তার সঙ্গে কিন্তু টেস্ট হবে তো আসছি কোথায় আমি এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো এসো কটা প্যাকেট পার্সেল হয় পার্সেলে বলা বড় মুশকিল কারণ হাফ লাগছে কারণ ফুল লাগছে মানে মোটামুটি একটা কত হয় মোটামুটি 150 ফুল 150 ফুল পার ডে আর হাফ খাবার নেওয়ার জন্য আর একেই বলে একদম স্বাদের জাদু না আছে কোনো স্থায়ী ছাদ না কিছু কিন্তু লোকজন দেখো ভিড়ের কমতি নেই কাউকে একটার পর একটা প্লেট দিয়ে যাচ্ছে আর মানুষ লাইন দিয়ে সেটা নিচ্ছে স্বাদের কাছে কিন্তু চকচকে জিনিস মাঠে যাচ্ছে বোঝাই যাচ্ছে কিছুক্ষণ পরে হয়তো এই ছাতাটাও দেখা যাবে না সমস্ত কিছু নিয়ে হয়তো জায়গাটা ফাঁকা হয়ে যাবে কিন্তু কাকু যতক্ষণ থাকবে ভিড়টাও কিন্তু ঠিক ততক্ষণ পর্যন্ত থাকবে এই বাবা কি বলবো এত টাকা দিয়ে বিরিয়ানি কিনে লাস্টের প্লেটে পটি করে দিচ্ছে কিন্তু কি করবে বেচারা সেখান থেকে এবার অ্যাডজাস্ট করার চেষ্টা করছে তো দেখা যাচ্ছে কত কোয়ান্টিটি একদম প্লেট ভরে ভরে কিন্তু বিরিয়ানি দিচ্ছে চিকেন মাটন আর মাটন কি শেষ হয়ে যায় নাকি খুব তাড়াতাড়ি ডিমান্ড কিন্তু খুবই চিকেন মাটন দুটোই কিন্তু একদম ফুল দামে চলছে আর এখানে কিন্তু মাটনের ডিমান্ডটাও কিন্তু বেশি আর লোক যে এখানে খাচ্ছে কিন্তু বেশ অনেকটা লাইন ধরে দেখাই যাচ্ছে কত লোক একসাথে খাচ্ছে আচ্ছা কাকু এটা কি মশলা দিচ্ছ সিক্রেট মশলা দিচ্ছে এখানে আরো বেশি টেস্টি হওয়ার জন্য দুজন কিন্তু ভালো মতন খেয়ে নেবে একজনের পক্ষে তো চাপ হতেই পারে দুজন কিন্তু আরামসে খেয়ে নিতে পারবে ফুল প্লেটে দুটো আলু আর দুটো মাটন বা দুটো চিকেন থাকে আর হাফ প্লেটে একটা পিস থাকবে আলু আর একটা চিকেন বা মাটন এখন ডেকোরেশন চলছে কাঁচা লঙ্কা দিয়ে দেখতেই পাচ্ছ তার সঙ্গে সালাড দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা ফ্রি ওর সাথে থ্যাংক ইউ এন্ড দিস ইজ মাই প্লেন কতটা কোয়ান্টিটি একদম উঠতে পড়ছে দেখাই যাচ্ছে আর পুরো গরম একদম তো দেখতেই পাচ্ছ এতখানি বিরিয়ানি তার সঙ্গে এত বড় একটা কাঁচা লঙ্কা জাস্ট কোয়ান্টিটি দেখো আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি এতটা হিউজ কোয়ান্টিটি মানে ন্যাচারালি প্যাকেটে যেটা থাকে তার থেকে কিন্তু অনেকটা বেশি বুঝতে পারছো কিনা জানি না কতটা বেশি তো এবারে আসছে এটা কোয়ান্টিটি তো গেল এবার দেখছি টেস্ট টেস্টের কথা বলতে হবে এখানে যে লোকজন দাঁড়িয়ে আছে অটোমেটিক্যালি মনেই হচ্ছে যে এখানে টেস্ট নিয়ে কোনো কথা হবে না জাস্ট তো এবারে আসছি স্বাদে কেমন খেতে জাস্ট দেখো একবার চিকেনের পিসটা একদম কিন্তু বেশ বড় মতন একটা পিস দিয়েছে আর এবার আসছি আর একটা পিস আছে দারুন খুঁজে বেড়াই এখন এতগুলো আছে একটা বড় সাইজের আলু আছে আই থিঙ্ক আর একটা পিস আছে এখানে কোথায় হ্যাঁ পিস এই একটা আলু অ্যানাদার ওয়ান চিকেন অ্যান্ড দ্যাট ইজ চিকেন আর
Just look at the size, man. আর পুরো সফট, আমি তো হাত দিচ্ছি বোঝাই যাচ্ছে পুরো কতটা সফট হয়ে আছে, আর তার সঙ্গে এই কোয়ান্টিটি, উফ, বেশ লোভনীয়। তো এবার আসি টেস্ট, এটা টেস্ট কেমন, এতক্ষণ ধরে তো বক বক করে যাচ্ছে সমানে, আর এই কাঁচা লঙ্কাটা সামানে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। কি বলবো, সত্যিই কিন্তু টেস্ট ভালো। তোমার চিকেনটা, চিকেনটা পুরোটাই কিন্তু একদম দেখতেই পাচ্ছ সফট হয়ে আছে, টানলেই বেরিয়ে আসছে। তোমরা তো ভাবছোই হয়তো আমি চিকেন নিলাম কেন, মানে মাটনের ডিমান্ড কিন্তু বেশি, বিকজ আমি মাটন খাই না, চিকেন খাই, আমার চিকেনই বেশি ভালো লাগে, তাই আমি সবসময় চিকেনটাকে প্রেফার করি। আর হ্যাঁ, এখানে কিন্তু বিরিয়ানির সাথে কোনো রকম এগ থাকে না, অনলি আলু সিদ্ধ, মানে আলুটা থাকে আর চিকেনটা থাকে বা মাটনটা থাকে, এখানে কিন্তু এগ থাকে না। তো অনেক বক বক করছি, এবার খাই নাহলে হজম হবে না, তো খেয়ে নিই তারপর আসছি। তো খেতে খেতে আমার যেটা চোখে পড়লো, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিরিয়ানির মধ্যে কাজু বাদাম দেখা যাচ্ছে, এই যে এখানে কিন্তু কাজু বাদাম দিয়েছে। আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি বাট কাজু বাদাম পাইনি, এখানে কিন্তু কাজু বাদাম আছে, তো এখানে একটা বেশ নতুনত্ব। আর আমি কাজু বাদাম খেতে খুব ভালোবাসি। তো খাবার জাস্ট শেষ হলো, তো কি বলবো, স্বাদ আর কোয়ান্টিটি দুটোই কিন্তু একদম জাস্ট ফাটাফাটি, সে দারুণ তৃপ্তি হয়েছে। আর তার সঙ্গে এখানে যা ভিড় আর লোকজন, একদম কিন্তু দেখে মনে হচ্ছে মানে যে কোনো ভালো দোকানকে কিন্তু রীতিমতন একদম ভালো কম্পিটিশন দিতে পারে। তো আমার তো জানোই যেখানেই আমি সন্ধান পাই স্ট্রিট সাইড ফুড চলেই যায়, আর স্ট্রিট সাইড ফুড কিন্তু জিন্দাবাদ, সবসময় কিন্তু এগিয়ে আছে, স্বাদ অলওয়েজ ভালো। আর আমার খেতে খেতে, আমি তো খেতে অনেকক্ষণ টাইম লাগবে, দেখছি কন্টিনিউয়াসলি প্যাকেট হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে তো প্লেট তো আছেই। এবার এবার আসে দামে, দাম হচ্ছে চিকেন বিরিয়ানি ফুল প্লেট দাম 150 টাকা, মাটন বিরিয়ানি হচ্ছে 180 টাকা, আর চিকেন বিরিয়ানি হাফ প্লেট হচ্ছে কি যে 90 টাকা, সরি 80 টাকা, আর মাটন বিরিয়ানি হাফ প্লেট হচ্ছে 90 টাকা। যেহেতু আমার দামটা নিয়ে একটু কনফিউশন হচ্ছিলো সেজন্য আবার বললাম, এবার তোমরা নিজেরাই ভেবে দেখো তাহলে এখানে কত টাকার পরিমাণে সেল হচ্ছে। তো আমি আর সেদিকে যাচ্ছি না, ওভারঅল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমার পার্সোনালি খেয়ে কিন্তু খুব ভালো লেগেছে। তো তোমরা যাদের বিরিয়ানি লাভার আছো অবশ্যই কিন্তু এখানে আসতে পারো আর খেতে পারো, আই এম শিওর তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমি অ্যাড্রেসই বলিনি, এখানকার অ্যাড্রেসটা হচ্ছে কি, অ্যাড্রেস না লোকেশনটা হচ্ছে যে দেশপ্রিয় পার্কের কাছে প্রিয়া সিনেমা হল আছে, ওর পাশে বাণীচক্র, আর বাণীচক্র ঠিক সামনেই একদম এই ছোট্ট একটা দোকানে বলবো না, টেবিল জাস্ট, বাট জাস্ট অসম। অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে চোখ রাখো, আর ভিডিও ভালো লাগলে কি করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।